আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবে। জিজ্ঞেস করবেন, এই বান্দা এইসব কাজ করছো? এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন, সে তো ভয়তে অস্থির হয়ে যাবে, কেন্দ্রে পাগল হয়ে যাবে, আল্লাহ করিবেন সি আমার মাফ করে দাও। আল্লাহ পাক তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে, আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। এইটা হচ্ছে হিসাব ইয়াসির। আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। কাবা শরীফ মানুষ যখন তাওয়াফ করে, এই তাওয়াফের ষষ্ঠ তাওয়াফে একটা দোয়া আছে, এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না। ষষ্ঠ সওতে ষষ্ঠ চক্রের একটি দোয়া আছে, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনাক। হে আমার রব, তোমার সাথে আর আমার সাথে অনেক দিন পাওনা আছে, আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দিন পাওনা আছে, তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণী আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও, পরিশোধের তৌফিক দাও। আর আমার কাছে তোমার দেনা আছে, তা আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছ, আমার চোখ দিয়েছ, মুখ দিয়েছ, কান দিয়েছ, স্বাস্থ্য দিয়েছ, বউ দিয়েছ, বাচ্চা দিয়েছ, টাকা দিছ, আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছ, কিন্তু তোমার দেনা তো আমি কিছুই শোধ করতে পারি, তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবুদ, সেই পথটা হলো তুমি আমার মাফ করে দাও।